ক্লাস টু, আজকে একটা আমার বইয়ের একটা কবিতা পাঠ করে শোনাবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ে চলো। দেখো কবিতাটার নাম হচ্ছে, একটা ছবিটা দেখিনি, কি ভালো ছবি, একটা বেশ বাচ্চা মেয়ে ছেলে সকালবেলায় যেন বিছানা থেকে ঘুম থেকে উঠছে, জানলা দিয়ে সূর্য উঠছে, ফুল ফুটছে, কি সুন্দর দেখাচ্ছে। চলো আমরা দেখি নি। প্রভাত বর্ণন, কথাটা হচ্ছে প্রভাত বর্ণন, মদন মোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। আগে বলে দিই, পড়ে দিই, তারপর আমি মানেটা বলে দেব। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দায় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। এবার মানেগুলো বলে দিই। পাখি সব করে রব, মানে পাখি, রব মানে চিৎকার করা, পাখি সব চিৎকার করছে কখন, যখন রাত্রি পোহাইল, অর্থাৎ রাত শেষ হয়ে গেল, সকাল হব হব সেই সময়। কাননে মানে বাগানে, কুসুম মানে ফুল, কলি ফুলের কলি সবই ফুটলো, সকলি মানে সবই ফুটে গেল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল মাঠে গরুর পাল সেই সকালবেলায় নিয়ে যাচ্ছে। শিশুগণ মানে বাচ্চা ছেলেরা কী করছে, নিজ নিজ পড়াশোনায় ব্যস্ত রয়েছে, পাশে মানে পড়াশোনা। ফুটিল মালতি ফুল, অর্থাৎ মালতি ফুল ফুটল, মালতি একটা ফুলের নাম। সৌরভ ছুটিল, গন্ধ ছুটে গেল, মালতি ফুলে খুব সুন্দর গন্ধ থাকে। পরিমল লোভে অলি, পরিমল মানে মধুর, লোভে অলি মানে ভোমরা বা মৌমাছি, আসিয়া জুটিল। গগনে মানে আকাশে, রবি মানে সূর্য, লোহিত বরণ মানে লাল বর্ণে সূর্য উঠল আকাশে। আলোক পায়ালোক, আলোক হচ্ছে আলো, আমরা বুঝলাম এটা ফুল, আলোক পায়ালোক মানে আলো যখন ফুটলো তখন পুলকিত মন হলো, লোকের মনগুলো খুব আনন্দ হলো। শীতল বাতাস বয় ঠান্ডা বাতাস বইছে, জুড়ায় শরীর শরীর জুড়িয়ে গেল শিশু। তারপরে পাতায় পাতায় পড়ে কি পড়ছে, নিশি মানে রাত্রি, রাত্রি শিশির পড়ছে। ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, বেশ মানে পোশাক পরতে বলছে, আপন পাঠেতে এবার করো মন নিবেশ, মানে নিজে এবার পড়াশোনায় মন দাও। এবার সেটাই সেখানে বলছে, যাক আমার পাঠ শেষ হয়ে গেলো, পাঠ হলে অবশ্যই একটা লাইকে গুঁতো দিয়ে দেবে।